কালকে আইএসএল এর মঞ্চে ইস্টবেঙ্গল ঘরের মাঠে যদি পাঞ্জাবের বিরুদ্ধে একটা জয় তুলে নেয় তাহলে ইতিহাস তৈরি করে ফেলবে লাল হলুদ বাহিনী কিন্তু সেখানেও বাধা কারণ চোট পেয়ে বাইরে চলে গেছে ডিফেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হারমানজ্যোত খাবড়া এবং মাঝমার থেকে সেই ঠিকানা লেখা পাশ বাড়ানো বিদেশি প্লেয়ার হেরেরাও নাকি কালকের ম্যাচে থাকতে পারবে কি পারবে না সেটা নিয়েও সন্দেহ রয়েছে চলো কথা না বাড়িয়ে কালকের ম্যাচ নিয়ে আলোচনা করে নেওয়া যাক এই মুহূর্তে আইএসএলের সবচেয়ে যদি পিছিয়ে থাকা টিম এবং সবচেয়ে শক্তিশালী টিমের কথা বলি তাহলে কিন্তু আমাকে বলতেই হবে পাঞ্জাব এফসির কথা যেই পাঞ্জাব এফসি কয়েকদিন আগে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে এ প্রোমোট হয়ে এসছে এবং তার পারফরমেন্স দেখে আমরা সবাই কিন্তু মুগ্ধ হচ্ছি আস্তে আস্তে যদিও তারা পরস্পর একটাও ম্যাচ জয় পায়নি পরস্পর ম্যাচ তারা হেরেছে এবং চারটে ম্যাচ কিন্তু তারা ড্র করেছে এবং এই টিমটার মধ্যে যে স্পিড রয়েছে যে প্লেয়ার রয়েছে তাদের দেখে কিন্তু আমরা সবাই মুগ্ধ হচ্ছি আর এই পাঞ্জাব এফসি কিন্তু লাস্ট ম্যাচে পাঞ্জাব এফসির অ্যাওয়ে ম্যাচে মানে ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরের ঘরের মাঠে প্রায় ম্যাচটা জিতে যাচ্ছিলো সেখানে তারা ব্যাঙ্গালোরের এগেনস্টে তিন তিনে ড্র করেছিলো আর সেখানে কেমন ছিল তাদের প্লেইং ইলেভেন সেই নিয়ে কথা বলে নেওয়া যাক প্রথমে যদি ফরোয়ার্ডের কথা বলি তাহলে কিন্তু কথা বলবো লুকাকে নিয়ে লুকার পারফরমেন্স আই লিগ থেকে আমরা দেখে আসছি প্রথমে ছিল তারপরে এই পাঞ্জাবে এসে সেখান থেকে দুরন্ত পারফরমেন্স এবং কাল আগের দিনও কিন্তু ব্যাঙ্গালোরের এগেনস্টে পাঞ্জাবের হয়ে ভালো পারফর্ম করেছে এবং তারপরে একটু নিচে যদি দিকে আসি তাহলে দেখতে পাবো ইস্টবেঙ্গলের প্রাচীন ঘরের ছেলে বলা যায় সেই জুয়ান মেরা জুয়ান মেরার বাপায় জাদু সবাই মুগ্ধ আর আইএসএলে তো যা খেলছে আমার তো মনে হয় পরবর্তী সময়ে ট্রান্সফার উইন্ডোতে জুয়ান মেরাকে নিয়ে টানাটানি শুরু হবে তো জুয়ান মেয়েরা মেহেদি দালাল তার তাকে নিয়ে কোনো কথা হবে না এবং তারা কিন্তু ব্যাঙ্গালোরের এগেন্সে অসাধারণ খেলেছে পাঞ্জাবের হয়ে একটা দুরন্ত পারফর্ম করেছে এবং তাছাড়াও পাঞ্জাব এফসিতে নতুন জয়েন করা সেই প্রশান্ত আমাদের ভারতীয় প্লেয়ার প্রশান্ত ইয়ং প্লেয়ার আগের বছর ব্যাঙ্গালোর নয়লে কেরালা ব্লাস্টারে খেলছিল একটা দারুণ খেলা উপহার দিচ্ছে এবং কালকে ব্যাঙ্গা কালকে বলছি আগের দিন পাঞ্জাবের হয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও দুরন্ত খেলেছে এই মাঝমারটার উপর কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে কালকে ইস্টবেঙ্গলকে টিম টাকার উপর কারণ জুয়ান মেয়েরা মেহেদী তালা আর প্রশান্ত একটা প্রশান্ত দুরন্ত খেলছে এবং তার নিচে যদি আসি নিখিল এবং আশিস প্রধান এই নিখিলের কথা বলবো নিখিল যদি বক্সের মধ্যে ঢুকে পড়ে তাহলে অত্যন্ত ভয়ানক এই নিখিলই কিন্তু যে ব্যাঙ্গালুরুর এগেনস্টে প্রথম গোলটা পাঞ্জাবকে এনে দিয়েছিল ডি বক্সের মধ্যে পা ছুঁয়ে একটা দুরন্ত গোল গুরপ্রীত সিং কিন্তু সেইখানে পরাস্ত হয়েছিল তো নিখিলকে কিন্তু বেশ কড়াভাবে নজর রাখতে হবে আর তাছাড়া আশিস প্রধানের কথায় আসি আশিস প্রধান কিন্তু এটিকেতে একসময় খেলতো এটিকে থেকে আস্তে আস্তে প্রমোট হতে হতে একটা আইএসএলের ভালো দলে বর্তমানে কিন্তু খেলছে পাঞ্জাব তার পারফরমেন্সও কিন্তু আমাদের মুগ্ধ করছে এবারে যদি একটু ডিফেন্সে চলে আসি তাহলে কিন্তু অতটা চিন্তাধারক ব্যাপার না কারণ খুব যে একটা ভালো ডিফেন্স তা কিন্তু নয় পাঞ্জাবের কারণ নীতেশ রয়েছে নীতেশ যে ইন্ডিয়ান প্লেয়ার মোটামুটি প্লেয়ার এছাড়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার ডিফেন্সে সেটা হচ্ছে দিমিত্রি আউস হ্যাঁ বা দিমিতিস তিস নতুন আসা প্লেয়ার পাঁচ নম্বর জার্সি পরে খেলে ডিফেন্সটা খুব ভালো এবং এরিয়াল বলে হেডও কিন্তু দিতে পারে তো কর্নার থেকে যদি দিমিত্রি থাকে কোনো পাঞ্জাবের কর্নারে সেইটা কিন্তু কিন্তু খুব ভয়ানক হবে এগেন্স টিমের জন্য বা সামনে ইস্টবেঙ্গল ম্যাচের জন্য তো এই কিন্তু লক্ষ্য রাখতে হবে এছাড়া সুরেশ মেতাই আছে মোটামুটি ডিফেন্ডার এছাড়া লিংডোই আছে কিন্তু তো মোটামুটি ডিফেন্স নিয়ে অতটা চিন্তা থাকার কারণ নয় কিন্তু তাও একটু সতর্ক হয়ে থাকলে ভালো হয় আর যদি আমি গোলকিপারের কথায় আসি গোলকিপারের একটা সবচেয়ে বড় প্রসঙ্গ হচ্ছে এই টিমটার মধ্যে গোলকিপার কারণ আগের দিন রবিকে খেলিয়েছিল পাঞ্জাব এফসির কোচ সেখানে রবিকে খেলিয়ে কিন্তু খুব খারাপ পারফরমেন্স রবি দিয়েছে শেষ গোলটা কিন্তু রবি খুব খারাপভাবে নিয়েছে তার জন্য কিন্তু যে তাকে পরাস্ত হতে হয়েছে দলটাকে তো রবির জায়গায় যদি অন্য গোলকিপারকে নামায় তাহলে কিন্তু কিরানকে নামাতে হবে কিরান যেহেতু নেপালি যে গোলরক্ষক সেহেতু বিদেশি হিসাবে কাউন্ট করা হচ্ছে আর কিরানকে যদি নামানো হয় তাহলে কিন্তু একজন প্লেয়ারকে তোলা হবে তো যদি পাঞ্জাবের আমি কথা বলি মিড লাইন নিয়ে মিড কোনো পরিবর্তন বা ফরওয়ার্ডে কোনো পরিবর্তন হবে না তো তিনজন বিদেশি এখানে থাকবে যদি পরিবর্তন হয় ডিফেন্সে হবে দিমেত্রিয়াসকে হয়তো তুলতে পারে তার জায়গায় হয়তো কিরানকে নামাতে পারে এরকম একটা ফর্মেশন করতে পারে তাহলে কিন্তু ডিফেন্সটা আরও ক্লিয়ার হবে ইস্টবেঙ্গলের জন্য তো এই হচ্ছে কিন্তু ব্যাপার কালকে এই হচ্ছে যে ইস্টবেঙ্গলের এগেনস্টে পাঞ্জাব এরকমই কিন্তু থাকতে পারে আর যদি আমি ইস্টবেঙ্গলের কথা বলি দেখো ইস্টবেঙ্গল তো অনেক দিন পর মানে আইএসএল এই প্রথমবার এতটা ছন্দে রয়েছে আর নর্থ ইস্টের বিরুদ্ধে পাঁচ শূন্যের ব্যবধানে তারা কিন্তু জয় পেয়েছে এটা আইএসএলের ইতিহাসে প্রথমবার ইস্টবেঙ্গলের জন্য আর কালকে ইস্টবেঙ্গল যদি জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল তোমার আট নম্বর পয়েন্ট টেবিলে আছে তো তারা কিন্তু ছয় নম্বরে পৌঁছাবে হবে আইএসএলে মনে হয় ছয় নম্বরে কখনও পৌঁছায়নি ইস্টবেঙ্গল তো এটা কিন্তু ইতিহাস তৈরি হতে পারে আর ইস্টবেঙ্গলের যদি আমি প্লেইং ইলেভেন লাস্টের কথা বলি লাস্ট প্লেইং ইলেভেন তোমার নর্থ ইস্টের এগেন্স্ট সেখানে কথা বলে সেখানে কিন্তু দেখতে হবে গোলকিপার ছিল গিল তাকে নিয়ে কোনো সন্দেহ নেই সেই থাক অসাধারণ প্লেয়ার কিন্তু খাবরা খাবড়ার এসে কাছে একটা চোর তার ইএমআই করাতে হবে সম্ভবত এসিয়াল ইঞ্জুরিও হতে পারে আমি জানি না কি ইঞ্জুরি হবে কিন্তু অনেক দিনই মাঠের বাইরে থাকবে তো আগের দিন খাবড়ার জায়গায় মোহাম্মদ রাকিবকে নামানো হয়েছিল তো মোহাম্মদ রাকিবের পারফরমেন্স আমি তো বলবো ভালো হয়েছি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আমার পার্সোনালি চয়েস যদি একটু আথুলকে ট্রাই করে কালকে কোচ তাহলে ভালো হয় আথুল হচ্ছে কেরালার প্লেয়ার ইস্টবেঙ্গলের জুনিয়ার টিমে এ খেলছিল খুব ভালো লেগেছিল বড় বড় চুল আছে অনেকটা সন্দেশের মতন লাগে ওকে যদি একটু কালকে নামায় তাহলে কিন্তু ভালো লাগবে এছাড়াও ডিফেন্সে রয়েছে লালচুং লুঙ্গা তার পারফরমেন্স অসাধারণ হিজাজি তাকে নিয়ে তো কোনো কথা হবে না নতুন আসা বিদেশি এরিয়াল বলে দুরন্ত ফাইট করে এবং অসাধারণ প্লেয়ার তাকে রাখতেই হবে তাছাড়া মন্দার আছে মন্দাররাও দেশাই দুরন্ত ডিফেন্ডার এবং ওপরে যদি চলে আসি মহেশ আছে সৌভিক আছে সল ক্রেস্পো আছে তারপরে চলে আসে বোরা বোরা অনবদ্য একটা প্লেয়ার এবং তার কিন্তু আগের দিন ম্যাচে মাথায় তিনটে সেলাই পড়েছে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ সে যাই না ফার্স্ট লেভেন থেকে খেলবে কিনা হয়তো সেকেন্ড হাফে তাকে নামালেও নামাতে পারে এছাড়া বিষ্ণু রয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর একটা ইয়াংস্টার প্লেয়ার ইন্ডিয়ার ইস্টবেঙ্গলের মধ্যে তা তাকে তে অনেকবার কিন্তু গোলের জন্য ক্রস বাড়িয়েছে ঠিক আছে কিন্তু তার পা থেকে এখনও গোল আসেনি হয়তো কালকে কিন্তু গোলটা আসলে আসতে পারে তার পা থেকে এটা দেখার জন্য কিন্তু ইস্টবেঙ্গল সহ সারা ভারতবর্ষের ফুটবল সমর্থকরা কিন্তু অপেক্ষা করে আছে আর ওপরে চলে আসছে ক্লিটন ক্লিটন আগের ম্যাচে দুটি গোল পেয়েছে তো তার মধ্যে কনফিডেন্স কিন্তু পারফরমেন্স ভালো করতে পারে আর এছাড়াও ক্লিটানের পরিবর্তে নামানো হয়েছিল তার পারফরমেন্সও কিন্তু ভালো হয়েছে তো মোটামুটি কনফিডেন্স নিয়ে রয়েছে ইস্টবেঙ্গল টিমটা যদি কালকের ম্যাচটা জিততে পারে একটা ইতিহাস তৈরি হবে এইটুকুনি আশা নিয়ে কিন্তু আমি বলতে পারি এটাই কালকের ম্যাচটা ইস্টবেঙ্গলের পাল্লা একটু হলেও ভারী রয়েছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব টাটা